বন্ধুগণ, তোমরা দিওয়ালির সময় খুব সুন্দর ল্যান্টার্ন তৈরি করতে চাও, তাহলে কাগজের তৈরি পেন্টাগনাল ল্যান্টার্নটি দারুণ উৎকৃষ্ট মানের ল্যান্টার্ন হবে দিওয়ালির সময়। দেখা যাক এটি কিভাবে করা যায়। এটার জন্য তোমাদের কিছু স্কোয়ার কাগজের টুকরো চাই বা পিসেস চাই, এবং আরেকটা কালার পেপার ফর ডেকোরেশন, ফেভিস্টিক, রাবার ব্যান্ড ইত্যাদি। প্রথমে পেন্টাগনের স্কোয়ার শিটটাকে কর্নারগুলো ভাঁজ করতে থাকো ত্রিভুজের আকারে। প্রত্যেকটা কর্নার কোণ যেখান থেকে ভাঁজ করছো ওখান থেকে ফোল্ড করো। তাহলে এটা একটা ফুলের পাপড়ির মতো পেন্টাগনাল পাপড়ি তৈরি হবে। এইভাবে ছটা পেন্টাগন তৈরি করো। এখন ফেভিস্টিক ব্যবহার করে যে কোনো একটা সাইড পেন্টাগনের অন্য আরেকটা পেন্টাগনের সাথে অ্যাটাচ করে দাও। এইভাবে একটা লুপ তৈরি করো পাঁচটা পেন্টাগনের। লক্ষ্য রাখো পেন্টাগনালের সাইডগুলো যেন একই দিকে থাকে। এইভাবে একটা এটাকে সার্কেলের আকার নিয়ে এটার সাথে সমস্ত পেন্টাগনগুলিকে যুক্ত করো। ওপরে আরেকটা পেন্টাগন নিয়ে এটা ওপরের সাথে আটকে দিতে লাগবে। দেখো, একটার পর একটা পেন্টাগন আমরা ওপরে পেন্টাগনের যে ত্রিভুজ বা পাপড়িগুলো সেটার সাথে আমরা আটকে দিচ্ছি। ফাইনালি 11 পেন্টাগনস নিয়ে আমরা একটা ফুলদানি বা পেন্টাগনের তৈরি একটা লণ্ঠন ব্যবহার করলাম। ওপরের দিকটা খোলা থাকবে একটা বাল্ব রাখার জন্য। এটাকে আরও ডেকোরেটিভ করার জন্য আমরা নিচে লণ্ঠনের কিছু ঝাড়বাটি বা ঝোলাও তৈরি করতে পারি। দেখো, কাগজকে কেটে ফাইন স্ট্রিপ তৈরি করে আমরা আটকে দিয়েছি গ্লু দিয়ে। দিওয়ালির সময় রাতের অন্ধকারে একটা কালারফুল বেস পেন্টাগনের ল্যান্টার্ন ঝুলিয়ে দাও, আর তার সাথে একটা বাল্ব ওর মধ্যে ফিট করে লাগাও। খুব সুন্দর, দারুণ লাগবে। এনজয়।